পুরুলিয়ার শেখপাড়া ইটভাটা মাঠ প্রাঙ্গণে শেখ রাছেল আট দুলে হাডু টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হইতেছে। যে দুটি শক্তিশালী দল অংশ নিয়েছেন তারা হচ্ছে বোয়ালমারি ফরিদপুর ও তার সাথে অংশ নিয়েছেন যশমনপুর পলাশবাড়ি ইউনিয়ন প্রতিনিধিত্ব করছেন। জমজমাট হাডুডুগা চলছেন আপনারা দেখছেন। আপনারা দেখছেন যে প্লেয়ারটা ডুব দিলেও ধরা খেয়ে গেছেন। চলছে জমজমাট হাডুডু খেলা, জমজমাট হাডুডু খেলা। খুব উত্তান্ত ভাবে ভালো ভালো প্লেয়ার আসছেন আমাদের মাঝে, খেলা চলছে সরাসরি লাইভ হচ্ছে মধুমতি টেলিভিশনে, দেখানো হচ্ছে আমাদের এই খেলাটি। হাজারো লক্ষ জনতা ভিড় হয়েছেন আমাদের খেলায় আজকে। আমাদের পাঁচের বাম পাশে যারা আছেন আপনারা একটু সরে যান, আপনারা পিছনে খেলা দেন ভাই।